হ্যালো এভরিওয়ান, আমি রীতা পল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আমি আজকে এসেছি লোকাল গ্রোসারি শপে শপিং করতে, তো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইতালির গ্রোসারি শপ সম্পর্কে কিছুটা ধারণা দিতেই আমার এই ব্লগ করা। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটি দেখতে আমার সাথেই থাকুন। তো প্রথম শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ফ্রেশ ফ্রুটসগুলো রাখা আছে। আর ইতালি রুলস হচ্ছে যে কোনো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খালি হাতে টাচ করতে পারবেন না, সামনে গ্লাভস রাখা থাকে, গ্লাভস পরে তারপর সব কিছু নিতে পারবেন। আর যেসব ফ্রুটসগুলো প্যাক করা থাকে সেসব খালি হাতেই নেওয়া যায়, তাতে কোনো প্রবলেম নেই। আর এই ফ্রুটসগুলো সামারেই বেশি অ্যাভেলেবল, উইন্টারে পাওয়া যায় কিন্তু পরিমাণে খুবই কম। আর এখানে একটা করে আম এরকম করে প্যাক করেই পাওয়া যায়, কিন্তু আমার মোটেই ভালো লাগে না, দেশের আমের মজাই আলাদা। আর সব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে এখানে এভাবে মেপে নিতে হয়। আর এই শাড়িতে আছে সব ফ্রেশ ভেজিটেবলস। এখানকার গ্রোসারি শপের সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি শপে আসলেই আপনারা ফ্রুটস ভেজিটেবলস থেকে শুরু করে দুধ, ডিম, দই আর মাছ মাংস, তারপর কসমেটিক্স, রান্না করার জিনিসপত্র সব কিছুই আপনারা একটি শপে আসলেই পেয়ে যাবেন, অন্য কোনো শপে আর যাওয়ার প্রয়োজন পড়ে না। আর এই শাড়িতে আছে সব মিল্ক। আর মিল্কেরও এখানে আছে অনেক ভ্যারাইটিস, অনেক মিল্ক, যেমন একটু বেশি ফ্রেশ সেটা একটু কম দিন, মানে কম টাইমের থাকে, লং টাইম না, আবার কিছু কিছু মিল্ক থাকে অনেক লং টাইমের, সেটা দেখে কিনে নিতে হয়। আর এই শাড়িতে আছে বিভিন্ন টাইপসের ইয়োগার্ট আর বিভিন্ন টাইপসের বাটার আর চিজ আইটেমগুলো। আর এই শাড়িতে আছে আমার বাচ্চাদের ফেভারিট পাস্তা, যেটা না হলে ওদের একদিনও চলে না। আর পাস্তা বানানোর জন্য এখানে বিভিন্ন টাইপসের সস পাওয়া যায়, তো এই সসটাই আমার সবচাইতে বেশি ফেভারিট। আর এখানে দেখতে পাচ্ছেন ইতালিয়ান অলিভ অয়েল। তো পাস্তা বানানোর জন্য আমি এখান থেকে কয়েকটা অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আর এখানে সব ওয়াটার, আর ওয়াটারও এখানে বিভিন্ন টাইপসের পাওয়া যায়। আর এই শাড়িতে আছে বিভিন্ন স্ন্যাক্স আর টি আইটেমগুলো, তো আমি এখান থেকে একটা গ্রিন টি নিয়ে নিচ্ছি, আর আমি এই গ্রিন টিটাই প্রেফার করি।
কেক বেকিং আর ডেকোরেশনের জন্য সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কেক বেকিং আর ডেকোরেশনের সব জিনিসপত্র। আর এই শাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা সব কসমেটিক্স আইটেমগুলো। এখানে নেল পলিশ, নেল কাটার থেকে শুরু করে আয়না, ব্রাশ আর মেকআপের যা আইটেম লাগে সবগুলোই আছে এখানে। আর এখানে আছে সব ফ্রোজেন আইটেমগুলো, যেমন আইসক্রিম, পিৎজা আর সব ফ্রোজেন যেসব আইটেম থাকে সবগুলোই আছে এখানে। তো ফাইনালি আমাদের শপিং শেষ হয়ে গেছে আর আমরা এখানে পেমেন্ট করে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাজের উৎসাহকে অনেকখানি বাড়িয়ে দেয়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।